জাস্ট এখানে একটা স্ট্যাচু বা কিছু একটা হবে, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন তিন পার্বত্য জেলার একদম দুর্গম যে এরিয়াতে কখনোই যাইতেন না, সব জায়গায় চলে যাওয়া যাবে। রাস্তা মোটামুটি রেডি, অল রাইট। আমরা তাইন্দং গিয়েছিলাম আজকে, যেটা খাগড়াছড়ির একেবারে বর্ডার সাইড এরিয়া। তো আমি এখন যাব ঢাকা চিটাং রোডে। এই দিক থেকে আমরা যদি নতুন সীমান্ত সড়ক, যেখানে আমি আগেও এসেছি, আপনারা আমার ভিডিও দেখেছেন, এটা দিয়ে যাই, তাহলে আমার প্রায় 30 কিলো রাস্তা সেভ হয়। ওয়াও 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 দোস্ত, চিন্তা কর, এটা কাটতে কাটতে কি করছে, এটা কোথা থেকে কাটা শুরু করছিল, নিচে থেকে না উপর থেকে? আচ্ছা, নিচে থেকে কেমনে কাটবে ভাই? আপনারা গান, আপনাদের টাইম লাগবে, শিওর আপনারা স্লিপ করবে তো ভাই, আপনার মতো তো আমার স্লিপ করবে না। ও, আমি লাস্ট যখন আসলাম এরপর থেকে খুব বেশি উন্নতি হয় নাই এখনো পর্যন্ত, বাট কাট চলতেছে। এই যে এই পাহাড়গুলো তখনও কাটতেছিল, এখনও কেটে শেষ করলো মাত্র। আমাদের সাথে একটা বাইকার ছিল, মোটর সাইকেল ভাড়ায় চালায় এমন, তো উনি আমাদের সাথেই যাওয়ার কথা ছিল। আমাদের ক্যামেরার ব্যাটারি শেষ হওয়ার কারণে আমাদেরকে একটু টাইম ওয়েট করতে হয়েছে, তো উনি চলে গেছে, ওনাকে আর পাবো কি না কি জানি, প্রায় আধা ঘন্টা আগে উনি চলে গেছে। এইদিকে মোটামুটি এখনও কংক্রিট বসায় নাই, ঘর বানাচ্ছে। আমি তো কংক্রিটে উঠে উঠে দিচ্ছি। ওকে, বালি আর কংক্রিট। আসো তুমি, বড় একটা গর্ত ছিল আর পিছনে ফিলিয়ন আছে, তো এজন্যই একটু প্রবলেম, না আমি হইলে জাম করে চলে যাইতাম। এদিকে কংক্রিট বসানো শেষ, আর একটা ব্রিজ বুঝছো, যা জাম করে আসছি, আল্লাহ ব্রেক করার অবস্থা ছিল না, ব্রেক করলে পড়তাম, সো নো ব্রেক। আমার বাইক রাস্তায় খুব স্পিডে চালানো যায় না। ও আচ্ছা, আমরা পিলাক বাজারে চলে আসছি, তো আমরা পিলাক বাজার চলে আসছি, এটা হচ্ছে পিলাক বাজার, রাস্তা দিয়ে না যাই, এদিক দিয়ে যাই, কি বলো? এটা হচ্ছে পিলাক বাজার। ও, আমি ভাবলাম যে রাস্তা আরও কাঁচা পাবো, বাট পিলাক বাজারে চলে এসেছি। সো এদিক দিয়ে গেলে আমি ন্যারো একটা রোড, বাট আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমি যেটা নির্মাণাধীন ওই রাস্তা দিয়ে যাব, কারণ ওটাতেই আমার মজা। আপনাদের যাদের অন্য বাইক, তারা আপনারা ওই পাশ দিয়ে যান, আমি এই পাশ দিয়ে যাই। এই গাড়ি কোন দিক দিয়ে আসবে? আচ্ছা, আমি জায়গা পাইছি। ওকে, আমি আমার রাস্তায় চলে যাচ্ছি, আপনি টেনশন নিয়েন না, রাস্তার পাশ দিয়ে উঠে দিছি অবশ্য। কে জানে যাইতে পারবো কি না, এদিকে আগে আসি নাই। ও, ইট বসাচ্ছে, ইট না সরি পাথর। ও ও ও ও, একদম কালা কুচকুচে ঝকঝকে নতুন রাস্তা। জাস্ট আপনারা ঢাকা থেকে এসে যেখান থেকে আসেন, খাগড়াছড়ি রোডে রামগড় বাজার পর্যন্ত আসবেন, দেন আপনারা রামগড় বাজার থেকে এই একই রাস্তায় চলে যাবেন খাগড়াছড়ি রাঙামাটি সাজেক হয়ে, সাজেকের শেষের 3 কিলো যেখানে আপনারা সবচেয়ে উঁচা বলে দাবি করেন, ওই জায়গা, ওই পয়েন্ট থেকে একদম ডিরেক্ট বান্দরবনের
রোয়াংছড়ি বলেন, বান্দরবনের একদম মোটামুটি সব জায়গায় কভার হয়ে যাবে এই রাস্তাটায়। একই রাস্তা, ইভেন এই রাস্তায় আপনারা কোনো গাড়ি পাবেন না, আহামরি কোনো ট্রাফিক পাবেন না, কারণ এই রাস্তায় শুধুমাত্র যারা পার্বত্য অঞ্চলে ভ্রমণ করবে তাদের জন্যই ব্যবহার হবে, আর বাইরের কোনো গাড়ি হয়তো ঢুকবে না, খুব কম। সুতরাং ট্রাভেলারদের জন্য অনেক ইজি হয়েছে এই রাস্তাটা হওয়াতে। এবার যে দুর্গম জায়গাগুলো পড়েছিল এই পাশ থেকে, জাস্ট এখানে একটা স্ট্যাচু বা কিছু একটা হবে, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন তিন পার্বত্য জেলার একদম দুর্গম যে এরিয়াতে কখনোই যাইতেন না, সব জায়গায় চলে যাওয়া যাবে। রাস্তা মোটামুটি রেডি, আমরা এদিকে যাব, এদিকে হচ্ছে ঢাকা চিটাং রোড। ওকে, উঠো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ফলো করতে পারেন।